আসসালামু আলাইকুম ভোজন বিলাসে সবাইকে স্বাগতম আটা দিয়ে আজকে সহজ একটি বিকালের নাস্তা তৈরি করব যেটা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে বিকেলবেলা অল্প উপকরণে ঝটপট কিছু বানিয়ে ঝামেলামুক্ত হতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এরপর দিচ্ছি হাফসা চামচ লবণ আর এক চা চামচ ঘি ঘিয়ের বদলে এখানে তেলও নেওয়া যাবে হাত দিয়ে সমস্ত উপকরণ বেশ খানিকটা সময় ধরে মিক্স করে নেব এভাবে করলে নাস্তাগুলো বেশ সফট এবং ক্রিস্পি হবে যখন এটা মুঠি ধরলে এরকম জড়ো হয়ে থাকবে এ পর্যায়ে বুঝে নিতে হবে এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না মোটামুটি শক্ত করেই তৈরি করে নিতে হবে এই তো ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর ফলে ডোটা একদম সফট হয়ে যাবে এবং বেলতে সুবিধা হবে এই ফাঁকে নাস্তাগুলোর জন্য চিনির শিরা তৈরি করে নেব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ পানি চেড়ে এটাকে জাল দিয়ে নিব তিন থেকে চার মিনিট জাল দিয়ে নেওয়ার পরেই শিরাটা হয়ে গেছে নামানোর আগে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হওয়ার পর শিরাটা জমাট বেঁধে না যায় শিরা হয়ে গেছে এখন প্যানটাকে চোলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব দশ মিনিট পর এখান থেকে সামান্য ডো নিয়ে একটা ছোটো সাইজের রুটি বেলে নিব রুটিটা মোটামুটি পাতলা করেই বেলে নিতে হবে এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে করে আরও চারটা রুটি বানিয়ে নিব সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেলে এই রুটিটার উপরে একটু ময়দা ছিটিয়ে তার উপরে আরও একটা রুটি দিয়ে দিব ঠিক এইভাবে করে আমি সবগুলো রুটি একসাথে করে নিব প্রত্যেকটা রুটির উপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে দিয়ে পাঁচটা রুটি একসাথে করে নিলাম এখন চারপাশ চেপে চেপে মিশিয়ে নিচ্ছি সবটুকু চেপে চেপে একসাথে করে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও বেলে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব। এই রুটিটাকেও যথাসম্ভব পাতলা করে বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি রুটিটাকে মোট আট ভাগে ভাগ করে নিলাম এখন সামান্য পানি নিয়ে প্রত্যেকটা টুকরোর মাথায় একটু করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে নাস্তাগুলো ফোল্ড করার পরে সহজে জোড়া লেগে যায় এবং ভাজার সময় খুলে না যায় পানি লাগিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা টুকরুকে হাত দিয়ে জাস্ট ফোল্ড করে নিচ্ছি আর এই যে সুন্দর একটা শেপ তৈরি হয়েছে এইভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নেবো সবগুলো পিস শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা এই সময় মিডিয়ামে থাকবে যখন নাস্তাগুলো মোটামুটি শক্ত হবে এ পর্যায়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেরে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রায় পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পরে নাস্তাগুলোতে সুন্দর কালার চলে এসেছে এবং এগুলো বেশ ক্রিস্পি হয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে নাস্তাগুলোকে সরাসরি শিরায় দিয়ে নিচ্ছি নেড়ে চড়ে সবগুলোতে শিরা লাগিয়ে নেব মিনিটখানেক শিরার মধ্যে রেখে এখন নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবটুকু নাস্তা রেডি করে নিলাম খুবই অল্প সময় এবং ঝামেলা মুক্তভাবে বিকালের নাস্তা কিংবা ছটপট মেহমানদারিতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ছোটো বড় সকলেই ভীষণ পছন্দ করবে এয়ারটাইট বক্সে রেখে নাস্তাগুলোকে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ